বন্ধুরা আমি যে গতকাল একটা ভিডিও দিয়েছিলাম ব্যবসা সম্পর্কে যে যারা ব্যবসা করতে চান তারা যেই মাল নিয়ে ব্যবসা করতে চান সেই জিনিসের ভিডিও তৈরি করে এবং তার মধ্যে অবশ্যই সমস্ত তত্ত্ব দিয়ে সেই ভিডিও আমাকে পাঠিয়ে দিন আমার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নম্বরে তো তার পরিপ্রেক্ষিতে কিছু ভাই ভিডিও পাঠিয়েছেন কিন্তু সে ভিডিওর মধ্যে কোনো তথ্য নাই শুধু ভিডিও পাঠিয়েছেন যেমন বাবা এক ভাই যান দেখেন পাঠিয়েছে মুর্শিদাবাদ থেকে ভিডিও পাঠিয়েছে মুরগির খামারের শুধু মুরগি চড়ে বেড়াচ্ছে কোনো তথ্য নাই এ দেখছেন কোনো কথাবার্তা নাই কোনো তথ্য নাই বরং তিনি তথ্যটা নিচে লিখে দিয়েছেন তিনি মুর্শিদাবাদ থেকে পাঠিয়েছেন তিনি বলছেন যে আমার কাছে বাচ্চা আছে মুরগির দশ দিনের বাচ্চার দাম হচ্ছে একটা বাচ্চার দাম তিরিশ টাকা এবং আঠাশ দিনের বাচ্চা একটা বাচ্চার দাম পঞ্চান্ন টাকা আর এক কেজি ওজনের মুরগির দাম হচ্ছে দেড়শো টাকা এ সমস্ত কথা তিনি লিখিতভাবে দিয়েছেন আমি তো তা বলি নাই আমি বলছি যে আপনি যে ভিডিও তৈরি করবেন সেই ভিডিও সামনে আপনাকে দাঁড়িয়ে আপনাকে প্রথমে আপনার নাম বলতে হবে এবং কোন গ্রাম কোন থানা কোন জেলার মানুষ আপনি সে সমস্ত বলবেন এবং আপনার খামারটা কোন গ্রামে অবস্থিত কোন জায়গায় অবস্থিত সে নাম সেই কথা বলবেন তারপরে আপনার এই যে আপনার মুরগি চলে বেড়াচ্ছে তার তথ্য দিবেন যে এই মুরগিগুলো এত কেজি এত দিনের বাচ্চা এত দাম এ সমস্ত কথা আপনাকে নিজের মুখে বলতে হবে ঠিক আছে লিখে দিলে হবে না আপনাকে ভিডিওর সামনে দাঁড়িয়ে কথাগুলো বলতে হবে এবং সমস্ত তত্ত্ব সুন্দর করে গুছিয়ে বলে সে ভিডিও যাতে তিন মিনিটের কম না হয় আর ছয় মিনিটের বেশি না হয় এমন করে ভিডিও তৈরি করে আপনাকে পাঠাইতে আমি বলেছি ঠিক আছে শুধু মুরগি চরে বেড়াচ্ছে এমন কোনো কথা না বার্তা নেয় কিছুই নাই তো এই ভিডিও তো এ কিন্তু তত্ত্ব সারা ভিডিও মানুষ দেখে মানুষের কি উপকার হবে কিচ্ছু হবে না তাতে আমি তো আর পাগল নই যে এমন আজে বাজে ভিডিও আমি আমি আপলোড করে দেব কখনো না এর জন্য এমন খালি ব্ল্যাঙ্ক ভিডিও পাঠাবেন না অবশ্যই তাতে তথ্য থাকতে হবে ভিডিও সামনে দাঁড়িয়ে আপনার কথা আপনি নিজের মুখে কথাগুলো বলতে হবে ঠিক আছে তথ্য আপনাকে পরিবেশন করতে হবে এভাবে ভিডিও পাঠাবেন না দয়া করে হ্যাঁ আর এই সমস্ত ভিডিও কখনো আমি আমার চ্যানেলের মধ্যে আপলোড করব না আমি চাই না আমার চ্যানেলের মানটা ক্ষুণ্ণ হোক তাতে আমারও লাভ হবে না আপনারও লাভ হবে না মধ্যে থেকে আমার চ্যানেলটা মানুষ দেখবে না এই জন্য আমি এমন ভিডিও কখন পাঠাবো না এমন ভিডিও পাঠা পাঠান যাতে আপনার উপকার হবে মানুষের উপকার হবে ঠিক আছে যারা পাইকার আছে তারা ভিডিও দেখে বাড়িতে বসে বসে আরাম করে মাল কিনতে পারবে তাদেরকে বা বাজারে গিয়ে ঘুরে বেড়াতে হবে না হ্যাঁ এই সমস্ত ভিডিও দেখবে আপনার তার আপনার আমি ফোন নম্বরটা দিয়ে দিব আপনার সঙ্গে পাইকাররা যোগাযোগ করবে করে ওরা ঘরে বসে থেকে মাল কিনতে পারবে তাদেরও লাভ আর আপনারও লাভ যে আপনি বাড়িতে বসে বসে মালটা বিক্রি করতে পারবেন তাহলে এই জন্য আমি বলছি যে আপনারা তথ্য দিয়ে ভিডিও তৈরি করবেন বিনা তথ্যে কোনো ভিডিও তৈরি করবে না দয়া করে হ্যাঁ তাহলে আমি এ সমস্ত ডেলিট করে দেবো এ সমস্ত ভিডিও কোনো লাভ হবে না ঠিক আছে বন্ধু এমন ভিডিও পাঠাবেন না আমি এ বললাম বেশ ভালো থাকবেন ওকে